Dear student, welcome to our Agni Horichand Mission e-learning class. आज तुम्हारे standard पढ़े आकाश बोला सूर्यतारा এই চ্যাপ্টারে সৌরজগৎ পর্যন্ত আগের দিনটা তোমাদের বাড়ি পড়া ছিল। আজ তোমাদের চাঁদ একটি উপগ্রহ এইখান থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের আজকে আলোচনা করব। তার আগে এই চ্যাপ্টারে কিছু কিছু ভালো প্রশ্ন দেখে নেব, এছাড়াও আরো ভালো প্রশ্ন আছে। দেখো চন্দ্র মাস কাকে বলে, তুই আসব সর্বপ্রথম চাঁদে কে পা রাখেন, তিনি আসব প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, চারে আছে বার্ষিক গতি কাকে বলে এবং এর ফলে কি হয়, আণ্বিক গতি কাকে বলে এবং এই গতির ফলে কি হয়, আলোর ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে, আলোক বিসর্গতার প্রতিকার সম্পর্কে লেখো। প্রথমে আসবো চাঁদ একটি উপগ্রহ। দেখো গ্রহগুলি হচ্ছে সূর্যের আকর্ষণে ঘোরে সূর্যের চারিদিকে এবং পৃথিবীর চারিদিকে ঘোরে চাঁদ। এই চাঁদ একটি হল উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে বা প্রদক্ষিণ করতে সময় লাগে 27.13 দিন। কিন্তু আমরা কেন বলি 29.5 দিন, কারণ পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29.5 দিন। কিন্তু তা ঠিক নয়, কারণ কি পৃথিবী যদি স্থির থাকত তাহলে 27.13 দিন লাগত। আমরা চাঁদে চাঁদ একই জায়গায় দেখতে পেতাম, কিন্তু পৃথিবী কি করছে, ঘুরছে, সেই জন্য সময় লাগছে 29.5 দিন। এই যে 29.5 দিন সময় লাগছে, এই সময়কে বলে চন্দ্রমাস। দেখো আমি এখানে বলে লিখেছি পৃথিবীর উপগ্রহ হলো কি, চাঁদ। তোমাদের আগেই বলে দিয়েছি প্রথমে পৃথিবীর উপগ্রহ একটি নাম হলো চাঁদ। এবার আসলো কৃত্রিম উপগ্রহ। রাতের বেলা আকাশের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একরকম উজ্জ্বল বস্তু ধীরে ধীরে একদিক থেকে অন্য দিকে যাচ্ছে, এগুলিকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ প্রথম তৈরি করেছিলেন রুশ বিজ্ঞানী 1957 খ্রিস্টাব্দে। সেই উপগ্রহটির নাম হচ্ছে স্পুটনিক। তাহলে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, না স্পুটনিক। 1957 সালে রুশ বিজ্ঞানী এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করে। এছাড়া আরো কয়েকটি উপগ্রহ হল আর্যভট্ট, রোহিণী, আরো তোমাদের বইতে অনেক আছে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কি করতে পারি বা কি হয় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যে তোমরা টিভিতে যে খেলা এবং নানা রকম ছবি বা কিছু দেখো তাই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। এছাড়াও যে আমরা আবহাওয়ার খবর পাই এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। এবার আসবো পৃথিবীর আণ্বিক গতি ও বার্ষিক গতি। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড। এই সময়টা অর্থাৎ 365 দিন, এই সময়টাকে বলা হয় 1 বছর। এই সূর্যের একবার ঘুরে আসাকে বলা হয় বার্ষিক গতি। এই বার্ষিক গতির ফলে কি হয়, না এই বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। তাহলে বার্ষিক গতির ফলে আমাদের কি হয়, দেখো লিখেছি এরকম, পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন। দ্বিতীয় আসবো আণ্বিক গতি। পৃথিবীটা নিজের মেরুদণ্ডের উপর এক পা পাক খেতে সময় নেয় 24 ঘন্টা, একে আমরা বলি আণ্বিক গতি। এই আণ্বিক গতি ফলে কি হয়, না আণ্বিক গতি ফলে দিন রাত্রি পরিবর্তন হয়। তাহলে আমরা
चाँदे प्रथम पारे गेछे।